পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে সশস্ত্র হামলায় 200 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 140 জন। আল কায়দার সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম হামলার দায় স্বীকার করেছে। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার দেশটির কায়া শহরের প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত বারসালুঘু অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। বিশ্লেষকরা কায়া শহরটিকে রাজধানী ওয়াগাদুগুকে রক্ষাকারী সর্বশেষ স্থায়ী বাহিনীর আবাসস্থল হিসেবে বর্ণনা করেছেন। হামলার সময় নিরাপত্তা ফাঁড়ি রক্ষার জন্য বাংকার খননকারী লোকজনের দলগুলোর ওপর গুলি চালায় যোদ্ধারা। হামলার পর বেশ কয়েকজন সেনা নিখোঁজ হয়। হামলাকারীরা অস্ত্র ও একটি সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে যায়। আল জাজিরার সেনেগাল প্রতিনিধি নিকোলাস হক জানিয়েছেন, বুর্কিনা ফাসো সেনাবাহিনী শুক্রবারই আক্রমণের শঙ্কা করেছিল। এ লক্ষ্যে জনগণকে তারা বাংকার খননের জন্য আহ্বান জানিয়েছিল।